প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। পক্ষ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছ, আর তোমরা আস্তে আস্তে তাড়াতাড়ি সবাই অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও। আজকে আমরা যে অধ্যায়টি আলাপ আলোচনা করব সেটা হচ্ছে যে সম্ভাবনা বা প্রবলিটি, সম্ভাবনা বা প্রবলিটি, সম্ভাবনা বা প্রবলিটি। আমরা আজকে যে অধ্যায় আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে অধ্যায় 14, তার নাম হচ্ছে সম্ভাবনা, যেটাকে ইংলিশে বলা হয় প্রবাবিলিটি। বুঝছো? বুঝছি স্যার। আসো আমরা এখন প্রবাবিলিটি সম্পর্কে আমরা জানব। প্রথম হবে দৈর্ঘ্য পরীক্ষা। প্রথম হবে কি পরীক্ষা বলো? সম্ভাবনার সাথে কিছু জড়িত ঘটনা আমি একটু বলে দিই, তুমি নামগুলো লিখো, তারপর তোমাকে আমি জিনিসগুলো বোঝাচ্ছি। দৈর্ঘ্য পরীক্ষা, দেখো র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈর্ঘ্য পরীক্ষা জিনিস একটু বলতেছি। দেখো দৈর্ঘ্য পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, অর্থাৎ আমরা যদি একটা যদি মুদ্রা নিক্ষেপ করি, এ মুদ্রা মানে তো বইটা সবাই চিনো, একটা যদি আমরা যদি মুদ্রা নিক্ষেপ করি, আমরা আগে ভাগে জানি কি হেড হবে নয়তো বা টেল হবে, কিন্তু হেড হবে না টেল হবে সেটা তো আমরা শিওর করে জানি না, সেটাই হবে কি দৈর্ঘ্য পরীক্ষার কথা বুঝাতে পারছি বলো? বুঝছি স্যার। অর্থাৎ হেড হবে কিনা টেল হবে সেটা আমরা আগেই জানি, কিন্তু কোনটা হবে সেটা স্পেসিফিক জানি না, সেটা হচ্ছে কি পরীক্ষা? দৈর্ঘ্য পরীক্ষা। তাই তুমি একটু বলো তো আমার সাথে সাথে, দৈর্ঘ্য পরীক্ষা নাম একটু বলো। স্যার আসসালামু আলাইকুম। একটি মুদ্রা যদি আমরা কি করি, যদি একবার নিক্ষেপ করি মুদ্রা, হয়তো বা হেড হবে না হলে কি হবে? লিখে শেষ করলাম, আমাকে বলো। একটু লিখে বলো, যখন কোনো পরীক্ষার কোন ঘটনাটা হবে সেটা আগে ভাগে জানা যায়, কিন্তু নিশ্চিত করে বলা যায় না কোন পরীক্ষাটা হবে, সেটা হবে কি দৈর্ঘ্য পরীক্ষা? ঠিক আছে, এরপর ঘটনা লিখো। এটা লিখে শেষ কিনা বলো। নো স্যার। আমি আরেকটা তো যাচ্ছি, ঠিক আছে? Yes sir. এবার ঘটনা বলাচ্ছি, ঘটনার বিষয়ে কি দেখো। ঘটনা ঘটনা যে কিছু বলা হয় ইভেন্ট, আমার সাথে সাথে লিখো। পুরো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে এটা ঘটনা বলা হয়। পুরো পরীক্ষার ফলাফল
ফলাফল বা ফলাফলের সমষ্টি গণনা করা হয়। চকা স্যার ওই লুডুতে স্যার লুডু খেলাই কম আসতেছে স্যার হ্যাঁ স্যার শেষ করলো বলো স্যার ফলাফলের সমাবেশ মানে জিনিসও এগুলো তুমি একত্র করি, এগুলো এক একটা কি হবে ঘটনা হবে, বুঝছো? স্যার এটা লিখে শেষ করলে একটু সাউন্ড দাও, তারপর কতটা তো যায় এবার আমরা বলবো যেটা সমসম্ভাব্য ঘটনা বলি, আমি আজকে শুধু গ্রামার জানাবো, এরপর দিলাম করতে যাবো, বুঝছো? আচ্ছা স্যার এই সম সম্ভাব্য, এটা যদি কেউ বার হবে দেখো সম্ভাব্য তিন নম্বর না, হ্যাঁ হ্যাঁ সম্ভাব্য ঘটনা বলি, সম্ভাব্য ঘটনা বলি, আবার লিখতে দিন সম্ভাব্য ঘটনা বলি সেটা কি তোমার পাশে বই আছে না, ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলা হয়, ইকুয়ালি লাইকলি লাইকলি কি ইভেন্ট, দেখো যদি কোন পরীক্ষার ফলাফলের ঘটনা গুলো ঘটার সম্ভাবনার যদি সমান হয় একটা থেকে কম বেশি না, দেখো দেখো একটা মধ্যে যদি নিক্ষেপ করি দেখো আমাদের বুঝার জন্য কেমন বলো
One, five, seven, ma'am. Yes, sir. তাহলে যতটা দূর সংখ্যা ততটা নিরীক্ষণ করা Yes, sir. ততটা জোট সংখ্যা ততটা বিদ্যুৎ সংখ্যা কি বলা Yes, sir. তাহলে এই জন্য সমাস সম্পর্ক গঠন আমি বলা হয় যদি কোন পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় অর্থাৎ যে এই যে 6টা ঘটনা ঘটছে তার মধ্যে জোট সংখ্যা দেওয়া বিদ্যুৎ সংখ্যা দেওয়া ঘটার সম্ভাবনা সমান হয় অথবা একটি অপরটি থেকে কম বেশি না হয় তখন তাকে তখন তাকে কি বলে সমাস সম্পর্ক বলি ঘটনা বলে একটু লিখো সাথে সাথে যদি তোমার পরীক্ষার ঘটনা বলো যদি কোনো পরীক্ষার যদি কোনো পরীক্ষার বন্ধ করো স্যার স্যার কিছু বলতে চ নো স্যার যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় অর্থাৎ একটি অপরটি থেকে যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় অর্থাৎ একটি অপরটি থেকে কম বা বেশি না হয় কম বা বেশি না হয় তবে তাকে বা তখন তাকে কি কথা তবে তাকে কি বলা হবে সমসম্ভব ঘটনা বলি বলা হবে সমসম্ভব লিখে শেষ করে বলো এ তোমরা বুঝতেছো ইয়েস স্যার ইয়েস স্যার এ কালকে যারা অফলাইনে ছিল কয়জন অ্যাড হয়েছে আজকে তাদের লিখে বলো নাম আসতে বলো দেখা তো আমি চিনি কিনা দেখি রায়হান চৌধুরী গাল পরিচয় হয়েছে উদাহরণে জোট সংখ্যা তিনটি এবং এই জায়গায় এসে দেখো আমি এই যে ক্লিক দিচ্ছি এবং বিজোট সংখ্যা তিনটি এটা তিনটি
জোট সংখ্যা তিনটি দেখো এই জায়গায় স্ক্রিনে দেখো এবং বীজের সংখ্যা কয়টি তিনটি যেমন জোট সংখ্যা হলো 2 4 বীজের সংখ্যা হলো 1 5 7 এগুলো পরস্পর কি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বুঝা গেছে Yes, sir. এরপর আমরা যাব পরস্পর বিচ্ছিন্ন ঘটনাগুলি ঠিক আছে এগুলো একটু জানবো স্যার উদাহরণ একটি কি নিক্ষেপে লিখছেন যে স্যার এটা ছক্কা একটি ছক্কা নিক্ষেপে জোট সংখ্যা স্যার বাইগুলো মুছে দেন উদাহরণটা স্যার উদাহরণটা কি ছিল একটা ছক্কা নিক্ষেপে একটি ছক্কা নিক্ষেপ করবে জোট সংখ্যা আছে তিনটি বিজোট সংখ্যা আছে তিনটি বলে দিলাম মুখ দিয়ে ইংলিশ নাম্বার লিখলে লিখতে পারো দেখো পরস্পর বিচ্ছিন্ন ঘটনাগুলি পুরো পরীক্ষায় একসাথে দুটি জিনিস আসতে পারে না আমরা যদি একটা যদি নিক্ষেপ একটা যদি মুদ্রা নিক্ষেপ করি ঠিক আছে একটা হেড আসলে আর একটা টেল আসবে অর্থাৎ একসাথে দুটো ঘটনা ঘটতে পারে না তাহলে এটাকে আমরা বলবো কোন পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অথবা অন্য ঘটনা গুলা নাও ঘটতে পারে ঠিক আছে অন্যটি নাও ঘটতে পারে অন্যটি নাও ঘটতে পারে ঘটনা গুরুকে পরস্পরে একটি মুদ্রা নিক্ষেপে মিস
পয়সা দিয়ে করলে তখন স্যার এদিকে বাঘ আর ফুল তো একসাথে আসে না স্যার একটি মুদ্রা নিক্ষেপ করলে এইচ এটা কি লিখছেন এইচ এর পরে একটি মুদ্রা নিক্ষেপ করলে এইচ অথবা কি আসতে পারে আমরা যেটাতে যাবো কতগুলো অনুকূলের ফলাফল শেষ কিনে বলো না তোমাদের লেখা অনুকূলের ফলাফল অনুকূলের ফলাফলটা একটু বলে দিচ্ছি কি আর করো তোমরা কোন পরীক্ষা পরীক্ষায় একটি ঘটনার সাপেক্ষে ফলাফলের ঘটনার অনুকূলের ফলাফল বলা হয় দেখো কোন একটা পরীক্ষা আমি এখানে কাটতে দেখাচ্ছি অনুকূলের ফলাফলটা কি অনুকূলের ফলাফল দেখো কোন একটি পরীক্ষা অনুকূল মানে কি স্যার অনুকূল মানে আমি বলি আমায় আগে বলতে দাও কোন পরীক্ষার ঘটনাগুলোর ফলাফলকে অনুকূলের ফলাফল বলা হয় যেমন আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি সেখানে সর্বোচ্চ কয়টা জুট সংখ্যা পেতে পারি কত নিক্ষেপ করলে তিনটা তিনটা স্যার কিভাবে বিজয় সংখ্যা পাই কয়টা তিনটা তিনটা স্যার তিনটা থেকে কি কখনো বেশি বিজয় সংখ্যা পাবো
কথা বলো না, এটাই হবে যে অনুকূলন বলা দাম। তাহলে বলো কোন একটা পরীক্ষার, বলো না তোমরা কোন একটা পরীক্ষার অনুকূলের ফলাফল বা ঘটনাকে কি বলা হবে? সপক্ষের ফলাফল ঘটনাকে অনুকূলের ফলাফল বলা হয়। বুঝতে পারছি কিনা বলো। এই চলো কথা বলো। অনুকূলের ফলাফল কি? কোন একটা পরীক্ষার ঘটনার বলো না সপক্ষের ফলাফলকে অনুকূলের ফলাফল বলা হবে। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে সর্বোচ্চ জোড় সংখ্যা পাবো তিনটা, বিজোড় সংখ্যা পাবো তিনটা। এবার নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু, এটা হেডিং দাও, এই জিনিসটা খুবই বেশি দরকার। নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, সিম্পল স্পেস। নমুনা বিন্দু আছে স্যার, বুঝাবো বুঝাবো তোমরা আগে শিখো না। সিম্পল পয়েন্ট, ঠিক আছে। তুমি যদি এ দেখো একটা মুদ্রা নিয়ে যদি আমরা যদি একটা মুদ্রাকে যদি কি করি নিক্ষেপ করি, তাহলে দুইটাই ঘটনা ঘটবে, একটা হচ্ছে যে হ্যাঁ আর একটা হচ্ছে কি ট্যাং। এই নমুনা ক্ষেত্র বা নমুনা যে আমরা যদি একটা মুদ্রা যদি নিক্ষেপ করি কয়টা ঘটনা ঘটবে, হয়তো বা হ্যাঁ পাবো না হয়তো বা কি পাবো ট্যাং পাবো, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র, এটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র। কিন্তু নমুনা কিন্তু মানে হ্যাঁ একটা আলাদা পয়েন্ট লিখেছে একসাথে নিক্ষেপ করলে ঘটনা ঘটবে। দেখো সুতরাং আমরা লিখি আমরা যদি দুইটা হ্যাডটা মুদ্রা যদি একসাথে ঘটনা ঘটাই সেটাও ঘটনা ঘটবে, তাহলে দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে যেসব ঘটনা ঘটবে, তাহলে এক সম্বন্ধে এই জিনিসটা পড়ছে কিনা বলো তো। দুইটা মুদ্রায় হ্যাট আমারও হেড তোমারও হেড আসলো,
কথা বুঝাইতে পারছি? ঠিক একই ভাবে আবার মুদ্রা নিক্ষেপ করলাম, আমার যে টাইমে হেড আসছে ওই টাইমে তোমার টেল আসছে, ঠিক একই ভাবে আমার যে টাইমে টেল আসছে ওই টাইমে তোমার হেড আসছে, ঠিক একই ভাবে আমারও টেল আসছে তোমারও টেল আসছে, এটাই হচ্ছে দুটো মুদ্রা। যদি একসাথে কি করি কথা বলো না, ঘটনা ঘটাই এই চার ধরনের ঘটনা হইতে পারে, কথা বুঝতে পারছি? কাউন্ট করো না তোমরা। Yes sir, বুঝছি। এই সাইটটা ঘটনাকে একত্র বলা হবে যে নমুনা ক্ষেত্র, কত বলো? এই সাইটটা ঘটনাকে একত্র বলা হবে যে দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। যদি একটা আলাদা আলাদা দেখায় এগুলো হবে যে এক একটা কি নমুনা বিন্দু, কত বুঝা গেছে বলো? বুঝছি। এবার আসো নিশ্চিত ঘটনা বা অসম্ভব ঘটনা ওই দুটো বিষয়ে আলাদা আলোচনা করে আমরা তো চলে যাবো, ঠিক আছে? আমার রেকর্ডিংটা একটু বেশি হয়ে যাবে, আমি রেকর্ডিংটা স্টপ দিয়ে দিই, তারপর বাকি লেকচারটা